प्रवास थेके तथा विदेश थेके प्रवासी भाइयेरा कोन कोन जिनिस ढाका एयरपोर्टे कस्टम टैक्स ब्रीत अपना निये जेते पारबेन एबं कि कोन कोन जिनिसे कस्टम दिते हबे आपनादेरके तथा कयटी मोबाइल निये जेते पारबेन फ्री कस्टम टैक्सटे कयटी लैपटप कयटी डेस्कटप एबं कि कत इंची टीवी निये जेते पारे ए विषये विस्तारित गुरुत्वपूर्ण अनेकगुलो तथ्य दिब आपनादेरके ताई आजके गुरुत्वपूर्ण भिडियोटी ना देखे शेष पर्यन्त आमादेर साथेई थाकुन प्रवास टीवी प्रवासीदेर साथे 24 घंटा अस्सलाम वालेकुम सम्मानित प्रिय प्रवासी भाइरा प्रवास थेके तथा विदेश थेके प्रवासी भाइरा कोन कोन जिनिस ढाका एयरपोर्टे कस्टम टैक्स ब्रीत अपना निये जेते पारबेन एबं कि कोन कोन जिनिसे कस्टम दिते हबे आपनादेरके तथा कयटी मोबाइल निये जेते पारबेन फ्री कस्टम टैक्सटे कयटी लैपटप कयटी डेस्कटप एबं कि कत इंची टीवी निये जेते पारबेन एबं रयेछे कत टाका कैश टाका आपनारा निये जेते पारबेन एबं कि आपनि जे देशे बसबास करतेछेन ओई देशेर कारेंसी बा ओई देशेर मुद्रा कत टाका आपनि निये जेते पारबेन एबं कि कोन तिनटी जिनिस आपनि लागेजे करे निते पारबेन ना निले कि क्षति होते पारे ए बिषये विस्तारित गुरुत्वपूर्ण अनेकगुलो तथ्य दिब आपनादेरके ताई आजके गुरुत्वपूर्ण भिडियोटी ना देखे शेष पर्यन्त आमादेर साथेई थाकुन आर आपनारा देखतेछेन प्रवास टीवी साथे आछि आमि आमिरুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে দেশের মধ্যে ভিউয়ার্স আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশের মধ্যে প্রিয় প্রবাসী ভাইরা প্রবাস থেকে প্রবাসী ভাইরা কী নিতে পারবো কী নিতে পারবো না এই বিষয়ে সবসময় কনফিউজ বা একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বসবাস করে থাকেন এবং কি আমাদের সাথে প্রতিনিয়ত প্রবাসী ভাই বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করতেছে ভাই আমি এটি নিতে পারবো কি পারবো না বা কত টাকা ট্যাক্স দিতে হবে বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে প্রবাসী ভাইরা খুবই যেই দুশ্চিন্তা বসবাস করে থাকেন সাধারণত আমরা বিদেশে আমরা একটি মোবাইল অথবা দুটি মোবাইল ব্যবহার করে থাকি তার মাঝখানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রুমমেট আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা বাড়ি থেকে আমাদের আত্মীয় স্বজন বলতেছে যে আরও একটি দুটি মোবাইল নিয়ে যাওয়ার জন্য গিফটের জন্য বা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য তাহলে আমাদের হাতে মোবাইল তিন চারটি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কীভাবে নিতে পারবো জি প্রবাসী ভাইরা প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশ কাস্টম বোর্ডের নিয়ম অনুসারে আমরা ফ্রি বা টাকা ব্যতীত কোন কোন মাল নিয়ে যেতে পারবো প্রথমত আমরা দুটি হ্যান্ডফোন বা মোবাইল নিয়ে যেতে পারবো একেবারে ফ্রি কাস্টম ট্যাক্সটে দুইয়ের অধিক তথা তিন থেকে আটটি হ্যান্ডফোন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো যে ট্যাক্স দিয়ে তো সেক্ষেত্রে এক একটি হ্যান্ডফোনের জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হবে 57% তথা 57% আমাদেরকে এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে ধরুন আপনি যদি একটি মোবাইল কিনে থাকেন 100 টাকা দিয়ে বা 100 রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ার রিঙ্গিত তাহলে আপনাকে ঢাকা এয়ারপোর্টে পেমেন্ট করতে হবে 57 রিঙ্গিত এভাবে আপনাকে হিসেব করতে হবে আপনি যদি 1000 রিঙ্গিত দিয়ে কিনেন তাহলে কত টাকা আপনাকে ঢাকা এয়ারপোর্টে পেমেন্ট করতে হবে এবং কি পেমেন্টের সিস্টেম হচ্ছে আপনাকে অবশ্যই যে মোবাইলটি কিনেছেন বা তার রসিদ আপনাকে শো করতে হবে যদি রসিদ না থাকে এয়ারপোর্টে তারা অনলাইনে চেক করে ওই পরিমাণ আপনার কাছ থেকে অর্থ আদায় করে নেবে এবং কি কীভাবে আপনারা দুইয়ের অধিক মোবাইল নিয়ে যেতে পারবেন এবং কি কলা কৌশল বা আপনাদেরকে নেওয়ার কিছু সিস্টেম আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর শেষ পর্যায়ে এবং কি প্রবাসী ভাইরা যে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসতেছে যে আমার একটি হ্যান্ডফোন ফ্রি গিফট পেয়েছে মালয়েশিয়া থেকে বা আমরা যে দেশে বসবাস করতেছি এখান থেকে তো সেক্ষেত্রে আমরা ফ্রি গিফট আমরা কীভাবে পেমেন্ট করবো অথবা আমার রুমমেট দিয়েছে অথবা আমার কাজিন দিয়েছে বা অন্য যাদের মোবাইল আমি নিয়ে যেতেছি তো যেভাবে হোক মোট কথা হচ্ছে আপনার ব্যবহৃত দুইটি হ্যান্ডফোন ব্যতীত বাকি নতুন হোক আপনি গিফট পেয়ে থাকেন আপনাকে অন্য কেউ দিয়ে থাকুক যেখানেই হোক আপনার হাতে যে যতগুলো মোবাইল রয়েছে দুইয়ের অধিক তথা 3 থেকে 8 নম্বর হ্যান্ডফোন পর্যন্ত আপনাদেরকে ট্যাক্স দিতে হবে এবং কি 8-এর অধিক হ্যান্ডফোন নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে যেতে হবে এবং কি আপনার অবশ্যই লাইসেন্স থাকতে হবে যে প্রবাসী ভাইয়া এবার আসুন ল্যাপটপের ক্ষেত্রে আপনি অবশ্যই একটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন যেটি আপনি ব্যবহৃত হোক আর নতুন হোক ফ্রি কাস্টম ট্যাক্সে আপনি একটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এবং কি যে মনিটর সিস্টেম হচ্ছে 19 ইঞ্চি পর্যন্ত আপনি ফ্রি কাস্টম ট্যাক্সে মনিটর নিয়ে যেতে পারবেন এবং কি তার পাশাপাশি যে টিভির ক্ষেত্রে 29 ইঞ্চি পর্যন্ত ফ্রি কাস্টম ট্যাক্সে আপনারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন 29 ইঞ্চি পর্যন্ত 30 থেকে তার ঊর্ধ্বে সমস্ত টিভিতে আপনাদেরকে অবশ্যই কাস্টম ট্যাক্স দিতে হবে 10,000 থেকে 90,000 টাকা পর্যন্ত আপনাদেরকে যে কাস্টম ট্যাক্স দিতে পারবেন আপনারা বা 30 থেকে উপরে যত ইঞ্চি আপনি নিতে পারবেন টেলিভিশনের ক্ষেত্রে প্রবাসী ভাইরা
এছাড়াও যে ডিস অ্যান্টিজার অনেক প্রবাসী শক করে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ডিস অ্যান্টিজারের জন্য আমাদেরকে অবশ্যই 7000 টাকা বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে। এছাড়া ডিস ওয়াশিং মেশিন, যে আপনাদের বিভিন্ন ওয়াশিং মেশিন রয়েছে, সমস্ত ওয়াশিং মেশিন আমরা নিয়ে যেতে পারবো আমাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদেরকে 7000 টাকা করে আমাদেরকে এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে। প্রবাসী ভাইরা, এবার আসুন মুদ্রার ক্ষেত্রে, যে আমরা কত টাকা ক্যাশ নিয়ে যেতে পারবো, অথবা আমরা যেই দেশে বসবাস করতেছি ওই দেশের কত হাজার মুদ্রা বা কতটুকু কারেন্সি আমরা নিয়ে যেতে পারবো। সাধারণত 10,000 টাকা কিন্তু আমরা টাকা করে বাংলাদেশের মুদ্রা নিয়ে যেতে পারবো, সাথে করে কোনো প্রকার এয়ারপোর্টে ঝামেলা করবে না। আর এছাড়াও আমরা যেই দেশে বসবাস করতেছি ওই দেশের মুদ্রা বা ওই দেশের কারেন্সি আমরা 10,000 ডলার বা তার পরিমাণের কারেন্সি কিন্তু আমরা সাথে করে নিয়ে যেতে পারবো, কোথাও কোনো প্রকার যে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না বা কোথাও কোনো প্রকার আমাদেরকে ডিক্লেয়ার দিতে হবে না। ইনকেস যদি আপনি 10,000 ডলারের উপরে বিদেশি মুদ্রা সাথে করে নিয়ে যেতে চান, আপনাদেরকে অবশ্যই ঢাকা এয়ারপোর্ট আপনাদেরকে প্রবেশ করে আপনাদেরকে ডিক্লেয়ার দিতে হবে বা ঘোষণা দিতে হবে যে আপনার কাছে 10,000 ডলারের উপরেও কি অর্থ রয়েছে বা বিদেশি মুদ্রা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কোথাও হয়রানি করবে না, আপনি কোত্থেকে এনেছেন টাকা বা আপনি কি যে অবৈধ পথে এনেছেন না, কোথাও কোনো প্রকার আপনাকে হয়রানি করবে না। জাস্ট আপনাকে একটি যে ফর্ম দিয়ে ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র তারা এয়ারপোর্টে কাস্টম এয়ারপোর্টে শুধুমাত্র হিসেব রাখার জন্য কত হাজার বা কত লক্ষ বিদেশি মুদ্রা প্রবেশ করছে আজকের এই ডেটে, হিসেব রাখার জন্য আপনার কাছ থেকে ওই ফর্মটি যে আপনাকে ফিল আপ করতে হবে। যে প্রবাসী ভাইরা, এবার আসুন স্বর্ণ এবং কি রূপ্য। স্বর্ণের ক্ষেত্রে 100 গ্রাম স্বর্ণ আপনি ফ্রি কাস্টম ট্যাক্সে নিয়ে যেতে পারবেন। শর্ত হচ্ছে যে সমস্ত গহনা আপনারা অলঙ্কার নিয়ে যাবেন 12টির মধ্যে কিন্তু আপনাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। ধরুন আপনি রিং নিয়ে গেলেন বা আংটি নিয়ে গেলেন, আপনাকে অবশ্যই 12টির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। 12-র অধিক গেলে আপনি ব্যবসা উদ্দেশ্যে নিয়ে যাবেন, এটি গণ্য করা হবে। এবং কি 100 গ্রামের উপরেও কিন্তু আপনি নিতে পারবেন 267 গ্রাম, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ট্যাক্স দিয়ে নিয়ে যেতে হবে। রূপ্যর ক্ষেত্রে ঠিক একই সিস্টেম, আপনাদেরকে 200 গ্রাম রূপ্য আপনারা ফ্রি কাস্টম ট্যাক্সে নিয়ে যেতে পারবেন। তার ক্ষেত্রেও 12টি গহনার বেশি যেন একই ক্যাটাগরি গহনা যেন 12টির উপরে না হয়, বিভিন্ন ক্যাটাগরি গহনা আপনারা নিয়ে যেতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। 200 গ্রামের উপরে রূপ্য আপনারা নিতে হলে আপনাদেরকে অবশ্যই ট্যাক্স দিয়ে নিতে হবে। জি প্রবাসী ভাইরা, এবার আসুন কোন 3টি জিনিস আপনারা লাগেজে করে বা বুকিং ব্যাগে আপনারা নিয়ে যেতে পারবেন না, অবশ্যই সাবধান থাকতে হবে। প্রথমত বলে রাখি যে আপনার ল্যাপটপ অথবা মূল্যবান সম্পদগুলো আপনারা অবশ্যই ভুল করেও লাগেজে বা বুকিং ব্যাগে দিবেন না, দিলে কি হতে পারে, যেমন কি আপনার মোবাইল রয়েছে, ল্যাপটপ রয়েছে, অথবা স্বর্ণ অথবা বিদেশি মুদ্রা অনেকগুলো ডলার রয়েছে, এই সমস্ত মূল্যবান সম্পদগুলো আপনারা অবশ্যই আপনার হ্যান্ড ক্যারি করবেন, যেটা আপনি হ্যান্ড ব্যাগে রাখবেন 7 কিলো পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, হ্যান্ড ক্যারি করতে পারবেন। তো সেক্ষেত্রে মূল্যবান সম্পদগুলো যদি আপনি বুকিং ব্যাগে দেন তাহলে কিন্তু ঢাকা এয়ারপোর্টে আপনার সম্পদটি হারানোর সম্ভাবনাটাই বেশি থাকে। যেহেতু পূর্বের সময় আমরা দেখে আসতেছি, অনেক সময় দেখা যাচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে, চুরি করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে প্রবাসীদের উপার্জিত অর্থের মূল্যবান সম্পদটুকু, এভাবে আমরা অনেকগুলো নিউজ পাচ্ছি। তো সেক্ষেত্রে প্রবাসীদের আমরা বিষয়ে একটু লক্ষ্য রাখবো যে কোন কোন জিনিস চুরি করে বা চুরি করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে, চেষ্টা করে। আপনার দামি সম্পদ মোবাইল, ল্যাপটপ অথবা অর্থ অনেকগুলো রয়েছে আপনার বিদেশি ডলার, তো এই সমস্ত সম্পদগুলো দেখলে কিন্তু আমাদের ঢাকা এয়ারপোর্টে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন বা সবাই না কিন্তু যে কয়েকজন হাতে গোনা কয়েকজন নিকৃষ্ট মানুষ রয়েছেন যারা কিনা প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমের সম্পদগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, এই সমস্ত সম্পদগুলো আপনারা অবশ্যই আপনারা হ্যান্ড ক্যারি করবেন, আপনি যত্নে রাখতে পারবেন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বুকিং ব্যাগেজের মধ্যে আপনার যে পাওয়ার ব্যাগ সহ সেন্সিটিভ জাতীয় যেন পণ্যগুলো বা জিনিসগুলো আপনারা অবশ্যই আপনারা হ্যান্ড ক্যারি করবেন, যেন এয়ারপোর্টে কোনো সমস্যা হয়ে গেলে যেন আপনারা শো করতে পারেন যেটি পাওয়ার ব্যাঙ্ক বা এটি কোনো যে বোম জাতীয় কিছু না। অনেক সময় কিন্তু আমাদের স্ক্যানে কিন্তু এটি নিয়ে একটু সমস্যা হয়ে যায় বা প্রবাসীদেরকে অনেক সময় দাঁড় করি বারবাররা তারা চেক করে এয়ারপোর্টে, বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। প্রবাসী ভাইরা, প্রবাস থেকে প্রবাসী ভাইরা কত কার্টন সিগারেট নিয়ে যেতে পারবেন, এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করে থাকেন। আপনারা অবশ্যই সিগারেট নিয়ে যেতে পারবেন, ওই দেশের বৈধ সিগারেট, আপনি যে দেশে বসবাস করতেছেন ওই দেশের বৈধ সিগারেট আপনি নিয়ে যেতে পারবেন 1 কার্টন বা যে 12 প্যাকেট আপনি নিয়ে যেতে পারবেন বৈধভাবে। এবং কি মদের ক্ষেত্রে বা অ্যালকোহলের ক্ষেত্রে
বাংলাদেশে পাসপোর্টধারী কোনো প্রকার কোনো ব্যক্তি এক ফোঁটা পর্যন্ত আপনারা অ্যালকোহল বা মদ নিতে পারবেন না। বিদেশে পাসপোর্টধারী 12 বছর ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কিনা, বা বিদেশি নাগরিকরা যারা কিনা বাংলাদেশে ঘুরতে যাবেন তারা কিন্তু 1 লিটার মদ নিয়ে যেতে পারবেন আইন রয়েছে, এছাড়া আপনারা মদ দিতে পারবেন না। জি প্রবাসী ভাইরা, এবার আসুন মোবাইল সংক্রান্ত, যে আপনি কতটি হ্যান্ডফোন ফ্রি কাস্টমে নিয়ে যেতে পারবেন। নর্মালি 2-এর অধিক হ্যান্ডফোন নেওয়া নিষেধ, বা আপনাদেরকে কাস্টম দিতে হবে 8টি পর্যন্ত। 8-এর অধিক আপনাদেরকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে, বা আপনাদেরকে বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে অবশ্যই দরখাস্ত দিয়ে নিয়ে যেতে হবে প্রবাসী ভাই। তো সেক্ষেত্রে এখন বর্তমান এর সময় আমরা বিভিন্ন মাধ্যমে লক্ষ্য করতেছি, এবং কি যে বাংলাদেশ কাস্টম বোর্ড থেকেও জানা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে প্রবাসী ভাইয়েরা বিভিন্ন মাধ্যমে 2-এর অধিক হ্যান্ডফোন নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এবং কি অনেক ক্ষেত্রে কাস্টম অফিসার অনেক যাচাই বাছাই করার পরে দেখা যাচ্ছে যে ওই সমস্ত হ্যান্ডফোনগুলো বা 3-টি 5টি হ্যান্ডফোনগুলো কিন্তু তারা ব্যবসায়ের উদ্দেশ্যে না নিয়ে শুধুমাত্র ঘরোয়া ব্যবহারের জন্য নেওয়া হচ্ছে। সমস্ত কিছু যাচাই বাছাই করে কিন্তু মেজরিটি পার্সেন্ট যে সমস্ত অফিসার রয়েছে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। এই বিষয়ে আপনারা দেখতেছেন বিস্তারিত লেখা উল্লেখ করা আছে। তো সেক্ষেত্রে প্রবাসী ভাই, আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা 2-এর অধিক হ্যান্ডফোন নিয়ে যাওয়ার সময় আমরা অবশ্যই নতুন হ্যান্ডফোনগুলো আমরা ব্যবহার করবো, এবং কি পুরাতন হ্যান্ডফোনটি আমরা রেখে দেবো, এবং কি আমরা চেষ্টা করব যে এখান থেকে হ্যান্ডফোন কিনবো ওই সমস্ত শপ থেকে আমরা লিখে দিব যে 50% ডিসকাউন্ট দিয়ে আমি হ্যান্ডফোনটি কিনেছি, তাহলে কিন্তু অর্ধেক টাকা ছাড় পাবেন, এবং কি এরপরে আপনারা সামান্য কিছু টাকা দিলেও চলবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে নিতে পারেন। আর অফিসার যদি আপনাকে ধরে দেয় যে আপনার হাতে 5টি হ্যান্ডফোন রয়েছে, আপনারা অবশ্যই অফিসারের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন যে ঘরোয়া ব্যবহার করার জন্য আমি নিচ্ছি, বা আমাকে গিফট করছে, এইভাবে আপনার চেষ্টাগুলো নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, যেহেতু নর্মালি অনেকে যাওয়ার সময় 3-4টি হ্যান্ডফোন নিয়ে যায় আমরা, বা অনেক সময় শুধুমাত্র হাতে গোনা কয়েকটি জায়গাতে এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টে অফিসাররা ট্যাক্স আদায় করতেছে, যাদেরকে সন্দেহ করতেছে ব্যবসায়ী উদ্দেশ্যে আপনি হ্যান্ডফোন নিয়ে যাচ্ছেন। দেশের ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কি ভিডিওটি শেয়ার করে নানা প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে ভিডিওতে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।